এপলিনা টাইমিটার প্রতিগী দর্শক স্বাগতম। এই মুহূর্তে একটা বিশেষ খবর লো আপনার বাবে। আপনার পরিয়ালত বারো রেশন কার্ড আছে নাই? যদিহে আপনার পরিয়ালত এতিয়াও রেশন কার্ড নাই, তেনেহলে আপনি শীঘ্রই আবেদন করক। কেন মুখ্যমন্ত্রীগুলো ইতিমধ্যে উল্লেখ করেছে যে দরিদ্র সীমারেখার তলত বাস করা প্রতিগী ব্যক্তিয়ে লাভ করবো রেশন কার্ড। কেন রেশন কার্ড থাকলে সকলো সা সুবিধা পাব, বিমার সেবা পর্যন্ত পাব বিনামূল্যক। গতি রেশন কার্ডের আপনি আজিরেপর আবেদন করক। কিন্তু কিদরে আপনি আবেদন করব আর এইবার কোনে কোনে লাভ করব রেশন কার্ড, আমি রয়েছো টাইম এটার দর্শকের সবিস্তারে এই খবর। এটা ডর খবর বর্তমান মুহূর্তে রাজ্যের প্রতিটি পরিয়ালের ডর খবর। রাজ্য সরকারের তরফের বিশেষ সুবিধা আগবাব যেহেতু রেশন কার্ডের জড়িয়ে দরিদ্র সীমারেখার তলত বাস করা প্রতিটি পরিয়ালে লাভ করব রেশন কার্ড। যখন যুব এতিয়াও রেশন কার্ড নাই, চিন্তা করব না, শীঘ্রই রেশন কার্ড পাব। যুব পরিয়ালের বার্ষিক উপার্জন 4 লাখতক কম, পাব রেশন কার্ড। সরকারি চাকরি নথকা পরিয়ালে লাভ করব রেশন কার্ড। সরকারি চাকরি যদি আছে তেনহলে কিন্তু রেশন কার্ড পাবলে সক্ষম নহব। আপনার পরিয়ালত রেশন কার্ড আছে নে নাই? যদি সেই রেশন কার্ড নাই তেনহলে আপনি ইয়ারপর চিন্তা করব না। যদি আপনার পরিয়ালত রেশন কার্ড নাই তেনহলে আজির ভিতরে আবেদন করবলে যাওক। আপনি আজি আবেদন করুন, আজিরেপর আপনি আবেদন করব পারিব রেশন কার্ডের বাবে। কালির দিন যেহেতু অরুণোদয় 3.0 মুক্তি করেছিল আর এক ধরনের রেশন কার্ডের আবেদন করার প্রক্রিয়াও মুক্তি করেছিল কালির দিনটে। শীঘ্রই সরকারে প্রদান করব বহু রেশন কার্ড। রেশন কার্ড থাকলে আপনি প্রতি মাসে লাভ করব বিনামূল্যের রেশন, আর বিনামূল্যের রেশনের রেশন কার্ডের জড়িয়ে কেবাটাও সুবিধা পাব, বিনামূল্যে বিমার সেবা পর্যন্ত পাব, আর জটিল রোগের চিকিৎসার 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে সেবা লাভ করব। রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালের মহিলায় পাব অরুণোদয় আসনির সুবিধা। রেশন কার্ড থাকলে মহিলাগুলিয়ে সকল সুবিধা লাভ করব। আর রেশন কার্ডক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় একটা বিশেষ ঘোষণা করেছে, একটা ডর ঘোষণা করেছে। দরিদ্র সীমারেখার তলত বাস করা প্রতিটি পরিয়ালের ভাল খবর দিছে রাজ্য সরকারে, ইটোর পিছত সিটোর ভাল খবর দিছে রাজ্য সরকারে। আর শেষতাক পরিয়াল পরিচয় পত্র রেশন কার্ড, সেই রেশন কার্ডখন সকলের এক প্রকার মূল্যবান সম্পত্তি। কিন্তু রেশন কার্ডের জড়িয়ে সকল সা সুবিধা পাবলে সক্ষম হয়েছে রাজ্যের প্রতিটি পরিয়ালে। আর শেষতাক রেশন কার্ডের জড়িয়ে বিমার বিনামূল্যে বিমা সেবার আরম্ভ করে জটিল রোগের চিকিৎসার 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা, আর ঠিক তেনেধরনের অরুণোদয় আসনির সুবিধা, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা, মুঠতে রেশন কার্ড থাকলে রাজ্যবাসী সরকারি সকল সা সুবিধা পাবলে সক্ষম হব। আয়ুষ্মান কার্ডের সুবিধা যেহেতু প্রদান করা হয় রেশন কার্ডের জড়িয়ে, গতি আপনিও যদিহে আপনার পরিয়ালত রেশন কার্ড নাই তেনহলে আপনি আজিরেপর রেশন কার্ড কি ধরনের আবেদন করব, কত আবেদন করব, আপনার সমীপত থাকা সুলভ মূল্যের দোকানলে যাওক, এজেন্টর সঙ্গে কথা পাতক আর রেশন কার্ডখন উলিয়াই লোক। রেশন কার্ডখন থাকলে আপনি সকল সুবিধা লাভ করব। আর রেশন কার্ড এবার কোনে কোনে পাব? যখন লোকের বার্ষিক উপার্জন 4 লাখ টাকার তলত আছে রেশন কার্ড পাবলে সক্ষম হব। কিন্তু যদিহে পরিয়ালত কোনোবা যদি সরকারি চাকরিয়াল আছে তেনহলে পরিয়াল পরিচয় পত্র অর্থাৎ রেশন কার্ড পাবলে সক্ষম নহব। গতি এক নির্দিষ্ট নির্ধারিত কিছু ব্যবস্থাবলীর মাজত রেশন কার্ড বিতরণ করা হব। কালির দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ ঘোষণা করেছিলেন যে শীঘ্রই রাজ্যের প্রতিটি দরিদ্র সীমারেখার তলত বাস করা লোক রেশন কার্ড দিবলে চেষ্টা করব রাজ্য সরকারের তরফের, আর তারপরে কালির দিনটাই আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে মুক্তি করে দিয়া হয়েছে। আর রেশন কার্ডের সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি কি মন্তব্য করেছিল রাজ্যবাসীর বাবে, আমি সেই মন্তব্য আগবাবলে চেষ্টা করি। রেশন কার্ড কেনেকে পাব লাগে তার বিষয়ে চমুকৈ কম যে যি পরিয়ালর বার্ষিক উপার্জন 4 লাখতক কম আর সরকারি চাকরি তেওঁলোকৰ পরিয়ালত নাই তেওঁলোকে রেশন কার্ড পাব পারে। গতি আজি যিসকল লোকের হাতত রেশন কার্ড নাই তেওঁলোকক মই পরিয়াল পরিচয় পত্রর বাবে আবেদন করিবৰ বাবে আহ্বান জানাম। আজিৰ পৰা আমি সেই কার্যসূচীও আরম্ভ করছো। রেশন কার্ড দিয়া মানে তেওঁলোকে 5 কেজিক চাউল বিনা পয়সা তেওঁলোকে প্রত্যেক মাহত পাব। 5 কেজিক যদি 30 টাকাক 150 টাকা ধরে লোক আর 19,60,000 পরিয়ালক যদি আমি নতুনক রেশন কার্ড দিছো তেতিয়াহলে এই টাকা 441 কোটি টাকা প্রতি মাহত হব। আপনাদের খালি এটা নাই 44 কোটি টাকা প্রতি মাহত যাবগৈ। আর যদি 2,85,00,000 লোকক ধরে ল কিমান টাকা হব পারে 150 টাকাক প্রতি মাহত পূরণ করলে
আপনাদের নিজে চিন্তা করে চাব পারে। দুখিয়া দরিদ্র মানুষক আজি আমি তিনিটা সহায় ডাইরেক্টলি করছো যে আগত কেতিয়াও সম্ভব হওয়া নাছিল। অরুণোদয় 1260 টাকা, চাউলৰ বাবদ প্রায় 200 টাকা, আর চিকিৎসার কারণে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান অসম কার্ডর জড়িয়ে বছরি 5 লাখ টাকা। আগতে দুখিয়া মানুষক এই ধরনে ডাইরেক্টলি সহায় করার সরকারের হাতত কোনো আসনি নাছিল। মই বৃদ্ধ পেনশন বিধবা পেনশনের কথা নকই, তিনিটা ডাঙর আসনি, রেশন কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, কারণ রেশন কার্ডখন দেখালে আয়ুষ্মান ভারতও আমি চিকিৎসা করব পাৰো। 5 লাখ টাকার বছরি রেশন কার্ডত 5 কেজি চাউল আর 1260 টাকা 1250 টাকার অরুণোদয়, তিনিটা প্রত্যেক মাহত আমার সরকারে দুখিয়া দরিদ্র মানুষক ডাইরেক্টলি আজি সেবা করব পাৰিছে। রেশন কার্ড কেনেকে পাব লাগে তার বিষয়ে চমুকৈ কম যে জি পরিয়ালর বার্ষিক উপার্জন 4 লাখতকৈ কম আর সরকারি চাকরি তেওঁলোকৰ পরিয়ালত নাই, তেওঁলোকে রেশন কার্ড পাব পারে। গতিকে আজি যি সকল লোকের হাতত রেশন কার্ড নাই তেওঁলোকক মই পরিয়াল পরিচয় পত্রর বাবেও আবেদন করিবর বাবে আহ্বান জানাম। আজির পৰা আমি সেই কার্যসূচীও আরম্ভ করছো। রেশন কার্ড দিয়া মানে তেওঁলোকে 5 কেজিকৈ চাউল বিনা পয়সা তেওঁলোকে প্রত্যেক মাহত পাব। 5 কেজিক যদি 30 টকাকৈ 150 টকা ধরে লো আর 19,60,000 পরিয়ালক যদি আমি নতুনকৈ রেশন কার্ড দিছো তেতিয়াহলে এই টাকা 441 কোটি টাকা প্রতি মাহত হব। আপনাদের খালি একটা নয় 44 কোটি টাকা প্রতি মাহত যাবগৈ। আর যদি 2,85,00,000 লোকক ধরে লো কিমান টাকা হব পারে 150 টাকাকৈ প্রতি মাহত পূরণ করলে আপনাদের নিজে চিন্তা করে চাব পারে। দুখিয়া দরিদ্র মানুষক আজি আমি তিনিটা সহায় ডাইরেক্টলি করছো যে আগত কেতিয়াও সম্ভব হওয়া নাছিল। অরুণোদয় 1260 টাকা, চাউলৰ বাবদ প্রায় 200 টাকা, আর চিকিৎসার কারণে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান অসম কার্ডর জড়িয়ে বছরি 5 লাখ টাকা। আগতে দুখিয়া মানুষক এই ধরনে ডাইরেক্টলি সহায় করার সরকারের হাতত কোনো আসনি নাছিল। মই বৃদ্ধ পেনশন বিধবা পেনশনের কথা নকই, তিনিটা ডাঙর আসনি, রেশন কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, কারণ রেশন কার্ডখন দেখালে আয়ুষ্মান ভারতও আমি চিকিৎসা করব পারো। 5 লাখ টাকার বছরি রেশন কার্ডত 5 কেজি চাউল আর 1260 টাকা 1250 টাকার অরুণোদয়, তিনিটা প্রত্যেক মাহত আমার সরকারে দুখিয়া দরিদ্র মানুষক ডাইরেক্টলি আজি সেবা করব পাৰিছে।